আমার মৌলিক অধিকার, এমনি সমাবেশের অধিকার, সংগঠন করার বাস্তবনিক বাধ্য এবং সাংবিধানিক বাড়ি হওয়া দরকার। একটি মৌলিক অধিকারের সহায় নিয়ে সরকারের এখনো স্বৈরাচারী ও অবৈধ কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ঘৃণা আপনাদের বিবেক ও চেতনাকে জাগ্রত করুন। অতীতের সকল ভেদাভেদ ভুলে একদিন অবস্থান থেকে আওয়াজ করুন, প্রতিবাদ করুন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয়ে আমাদের জিয়া পরিষদে এদেশে কোমলমতি শিশুদের জন্য যে শিশু পার্ক করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং এইটি করে সারা দেশের মানুষের কাছে তিনি অভিনন্দিত হয়েছিলেন, সেই শিশু পার্কটির নাম থেকে তার নাম মুছে দিচ্ছে। এটা একেবারেই একটা ঘৃণ্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাদের দুর্বলতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের নিরাপত্তাহীনতা এমন জায়গায় গিয়েছে, এখন উন্নয়নের মিছিল করতে হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তো উন্নয়নটা কার হয়েছে? উন্নয়নটা তাদেরই হয়েছে, তাদের দলের হয়েছে। বাংলাদেশের কোনো উন্নয়ন নাই,